হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 2nd সেপ্টেম্বর, এখন বাজে রাত্রি 9:06। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। জানি না আমি কী ভিডিও বানাবো আর কী হতে চলেছে আমার, মানে আজকে আর কালকে মিলিয়ে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যেমনটা করি। এবার আমি স্টার্ট করে ফেললাম, জানি না কী হবে কী হবে না। তো বলে দিই, 3rd সেপ্টেম্বর আমার বার্থডে। অ্যাকচুয়ালি ডকুমেন্টারি অনুযায়ী আমার 4th সেপ্টেম্বর, বাট ছোটো থেকে আমার 3rd সেপ্টেম্বর এটা সেলিব্রেট করা হয়, তো সেটা 3rd সেপ্টেম্বরই রয়ে গেছে। বাট ডকুমেন্ট অনুযায়ী, প্রপার ডকুমেন্ট অনুযায়ী আমার 4 তারিখে জন্মদিন। আমার 3 তারিখে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়, তো 3 তারিখেই করা হবে, মানে 3 তারিখটাই আমি ধরে রাখি যে আমার বার্থডে। তো এবার কালকে বার্থডে, এখনও কিছু রেডি নেই, কিছুই মানে কোনো প্ল্যান নেই। শুধু এইটুকু বলে রেখেছি যে আমি কালকে ঘুরতে যাবো, ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। এবার এখনও খাওয়ার রেডি হয়নি, ভাত বসিয়ে এসেছি, একটু পরে গ্যাস জ্বালবো। প্রচণ্ড কাশি, শুধু হচ্ছে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে তোমার কাশির জন্য। সর্দি একদম নেই, জ্বর একদম নেই, 3 দিন ধরে জ্বরটাও চলে গেছে, একটু রিলিফ। আর কাশিটা শুধুমাত্র মানে খুব বেশি কথা বললে বা একটু ঘুমের ঘোরে চলে গেলে তখন হচ্ছে। কিন্তু একটা ট্রিক ইউজ করেছি, একটা কিছু চাপিয়ে রাখছি মুখের ওপরে, নাক আর মুখটা ঢেকে রাখছি, যার জন্য কাশিটা রাত্রেবেলা বা দুপুরে যখন ঘুমোচ্ছি তখন একটু কম হচ্ছে। এইটুকুটা একটু ভালো আছি। তো চলো, জানি না কী হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। জন্মদিন আমার, কিন্তু আমার চেয়ে বেশি বাপি এক্সাইটেড। একটু পরপরই এসে বলছি, কী করছো বার্থডে গার্ল? হেই বার্থডে গার্ল, ওই বার্থডে গার্ল, সারাটা দিন আজকে আমাকে বার্থডে গার্ল বলে বলে মজা করেছে। এবারেও সত্যি শোনা নেই, দিদিভাইরা নেই, আগের বারেও ছিল না, আগের বছর জন্মদিনে, এই বছর জন্মদিনেও ওরা নেই। আগের বছর জন্মদিনে আমি ব্লগ করিনি কিছুই, তোমরা তাই জানো না, কিন্তু এই বছর জন্মদিনটা আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। বেশি কিছু করবো না, সারাদিন থাক মানে একদম সিম্পল, যেমন এভরিডে আমি করি সেরকমই প্ল্যান করে রেখেছি, কারণ এক্সট্রা কিছু করার ইচ্ছে নেই। কারণ আমার শরীরটাও দিচ্ছে না যে খুব একটা ভালো মন্দ রান্না করে নিজের জন্য আর কি 5 রকম পদ রান্না করবো, সেরকম কোনো এনার্জি নেই। সত্যি জ্বরের জন্য একদমই শরীর ভালো লাগে না, ডাল ভাজা করতে গিয়েও আজকে মনে হচ্ছে কখন রান্না শেষ হবে, আর ভালো লাগছে না দাঁড়াতে। তো এবার কালকে দেখি, শুধু চিকেন ভাতই করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, এখনই সব বলে ফেলছি আমি যা প্ল্যান করে রেখেছি। টাটা। দারুণ লাগছে কেকটা, থ্যাংক ইউ আমাকে এত রাতে সারপ্রাইজ দেওয়ার জন্য। 12টা মনে হয় বাজেনি, কি জানি, 12টা বাজেনি এখনো, আমি পুরো পাগলি। থ্যাংক ইউ, কি অবস্থা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, রাত্রে কেক কাটিং করে তিনজন মিলে খেলাম, আমি, মা আর বাপি, আর তো কেউ নেই, আমরা তিনজনেই আছি। খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম, শরীরটা ভালো না, কিছুই ভালো লাগছে না, জেগে জেগে থাকতে ইচ্ছে করছিলো না, তো ঘুমিয়ে পড়লাম। আজ সকালবেলা উঠলাম, সকালে উঠে স্নান করলাম, শ্যাম্পু দিয়েছি আজকে, তাই জন্য চুলটা দেখতে পাচ্ছ ওপরটা কুকুরে গেছে, নিচটা সোজা। এই জিনিসটা এখন খুব বাজে লাগছে, কিন্তু আমি আর স্ট্রেটনিং করব না, যার জন্য এটাই এখন নিয়ে ঘুরি আপাতত, তারপরে দেখা যাবে পরে কী করব। আমি এখানে লিভন লাগাচ্ছি, লিভন বলতে আমি লরিয়েলের আলটিমেট লিস্টটা ইউজ করি। তারপরে ফ্রেশ হয়ে গিয়ে আমি দেখলাম মা পায়েস বানিয়েছে আমার জন্যে, আর আমি যে চিকেন রান্না করছি, ভাত রান্না করব, তারপরে চলো বাকি কথা বলছি। এইসব রান্না করে এসে বসলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড, কিচ্ছু করলাম না, আমারও শরীরটা ভালো না, তোমরা সবাই জানো, জ্বর ছিল, এখন আপাতত ভয়েসটাও অনেকটা স্টেবল হয়েছে, শুধু কাশিটা রয়েছে, সর্দি জ্বর সব কিছুই চলে গেছে। আর যে কাশির জন্য কষ্টটা হচ্ছিলো সে কষ্টটা আর হচ্ছে না, তো একটু স্টেবল হয়েছে, ভয়েসটাও সুন্দর মানে ঠিকঠাক জায়গায় আসছে আস্তে আস্তে, তোমরা বুঝতে পারছো হয়তো। আগের ভ্লগ মিনি ভ্লগ সবগুলোতে ভয়েস একদম মানে বিচ্ছিরি হয়ে গেছিলো, একদম
ঠান্ডা লেগে অবস্থা খারাপ, সেখান থেকে একটু ঠিক আছি, তাই জন্য শুধুই চিকেন আর রাইস করলাম, বেশি কিছু করলাম না। আর আমি খুব একটা যে ফ্যান্সি আইটেম রান্না করতে পারি সেটাও না, তো ফ্রাইড রাইস বিরিয়ানি এগুলো আমি করতেই জানি না, তার জন্য। আর নিজে আমরা কজন আজকে, তো বাড়িতে শুধু আমি, মা আর বাপি, দিদিভাই জিজুরা নেই, ওরা একটু ঘুরতে গেছে, তো সেই জন্যে আমরা তিনজনে আর কতটা খাবো, কী বা খাবো, তার জন্য। আর মা যেহেতু মাটন খায় না, তোমরা আগে অন্য ব্লগে দেখেছো, সেই জন্য আমি চিকেনই করলাম আজকে, যাতে মায়ের কোনো অসুবিধে না হয় আর মাকেও মাটনের জন্য অন্য কোনো তরকারি না খেতে হয়। সেই যখন খাবো এই চিকেনই খাই, মার জন্য কেনই বা আমরা শুধু মাটন করবো, আমাদের টেস্টের বেশি ভালোর জন্যে, তার জন্য চিকেন করলাম। তো চলো আজকে, এখন একটু এসি চালিয়ে বসেছি, প্রচণ্ড গরম লাগছে, নুন চিনি জল করে খেলাম মাঝে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। খেয়ে উঠে স্নান করে চলে এসেছি, মানে এত ঘেমে গেছিলাম যে স্নান না করে আমি মানে রেডি হবো কী করে সেটাই ভাবছিলাম, মানে কেমন একটা অস্বস্তি হচ্ছিলো, তো একটু স্নান করে নিলাম। তোমাদের একটু ড্রেসটা আমি দেখিয়ে নিই, এক ঝলক জাস্ট, এটা বার্থডের জন্য স্পেশালি, মানে আমার বার্থডে একটা ড্রেস যেটা আমি বার্থডের জন্য কিনি, সেটা আমি পুজোতে পরার জন্য আমি প্রথম থেকে কিনে নিই, যেহেতু একদম পরের মাসেই পুজো থাকে। তো তোমাদের এক ঝলক আমি ড্রেসটা দেখাবো, বেশি কি দেখাবো না, কারণ তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। অনেক দিন ধরে ওয়েট করেছিলাম কবে ড্রেসটা পরবো, কবে বার্থডেটা আসবে, ফাইনালি চলে এসছে। চলো, দিস ইজ মাই আউটফিট ফর টুডে, কেমন লাগবে দেখব, চলো পরে আমাকে কেমন লাগবে সেটাই দেখার। অবভিয়াসলি একদিন ট্রায়াল দেখি, মানে ট্রায়াল অলরেডি আমি নিয়ে নিয়েছি একদিন, অসাম ফিট হয়েছে, এবার আজকে দেখার যে মেকআপ করার পর কেমন লাগে, কারণ সেদিন আমি সেজে গুজে একদম ছিলাম না, তো আজকে দেখা যাক মেকআপ করার পর ড্রেসটা কেমন লাগে আমাকে। তো চলো রেডি হয়ে নি না বকে, আগে আমি বাপিকে জিজ্ঞেস করি যে কখন বেরোবো বা আমি রেডি হবো কি না এখন, তারপর রেডি হব। চলো আগে রেডি হয়ে নি। আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটা টিপ দিয়ে আমি লুকটা কমপ্লিট করছি, যদি পরের দিকে টিপটা না ভালো লাগে আমি এটাকে রিমুভও করতে পারি, বাট আপাতত টিপটা থাকলো, পড়েই গেল টিপটা, ধুর বেকার, পড়ছি না টিপ, এরমই থাকছি। যদি কিছু মনে হয় ড্রেসটা পরার পরে তাহলে টিপ পরতে পারি, নাও পরতে পারি। এখন আমি বাপিকে জিজ্ঞেস করতে যাব যে কখন যাবে, এখন কেউ আছেন তো চলে গেলে তারপর যাব, আগে ফোন করব দেখি কি বলে তারপর। তো তোমাদের সাথে আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম আমার এই ব্যাগটা, যখন অম্বুজা মলে গেছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছিলো এই পার্সটা, এটা অ্যাকচুয়ালি স্লিং ব্যাগ আমি জানতাম না, পার্স তার প্লাস হচ্ছে স্লিং ব্যাগ, তো স্লিং ব্যাগটা আমি জানতাম না, একটু আগেই জানতে পারলাম বাপি দেখালো। তো ব্যাগটা দেখো এতটা গ্লসি যে আমার এই গ্লসিনেসটার জন্য ভীষণ ভালো লেগেছে, আফটারঅল এই পুজোটাতে নিয়ে ঘুরি না, তারপরে আলমারিতে তোলা থাকবে কী ব্যাপার, বাট এটা খুবই ভালো লেগেছে আমার। খাদিমস থেকে নিয়েছিলাম আমি মলে, খাদিমসে খুব পছন্দ হয়েছিলো, তাই জন্য তখন কনফিউশনের জন্য নিতে পারিনি, শুনেছো তোমরা নিশ্চয়ই ব্লগে। আর তাই জন্য যিনকে কলকাতায় আসি মায়ের সাথে, সেদিনকে রাত্রেবেলা থেকে গেছিলাম যেহেতু, আগে গিয়ে এই ব্যাগটা আর যে দুটো জুতো দেখিয়েছিলাম তার মধ্যে একটা জুতো নিয়েছি, জুতোটা দেখাচ্ছি না, ওই যেটা গোল্ডেন কালারের জুতোটা সেই জুতোটাই নিয়েছি, এত ভালো লেগেছিলো জুতোটা। তো পুজোর জন্য নিচ্ছি, তাহলে এতদিন ব্ল্যাক পরেছি, হিল পরেছি, আমি একটু ছোটো হিলের মধ্যে থাক, ওই গোল্ডেনটা যেহেতু ছোটো হিল ছিল ছোটো হিলের মধ্যে থাক, আর প্লাস একটু স্টোন ওয়ার্ক রয়েছে তার জন্য বেশ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। আমি আমার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকি, কেন জানি না আস্তে আস্তে এক্সাইটমেন্টটা চলে যাচ্ছে, হয়তো বড় হয়ে যাচ্ছে তার জন্যেই, কিন্তু তবুও একটা এক্সাইটমেন্ট কাজ করে যে এই দিন এই করবো, বার্থডেতে এই করবো, ওই করবো, সেই করবো, বাট তার হয়তো সবটা হয় না, সবটা হয়ে ওঠে না, তবুও একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমাকে কেমন লাগছে বলো, আমার মেকআপটা আমি আজকে
সিম্পল মধ্যেই রাখলাম, যেহেতু আমার ড্রেসটা প্রচণ্ড গর্জিয়াস তাই জন্য মেকআপটা আমি গর্জিয়াস করছি না, নর্মাল সিম্পলের মধ্যেই রাখছি। হাতে অ্যাকচুয়ালি আমার মানে আমি যখন যাই বাপি অ্যাকচুয়ালি জাঙ্ক জুয়েলারি আমাকে কিনে দিতেই চায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর আমার হাতের কিছু নেই, যা আছে কানের আছে তোমার, এটা ওটা করে হয়ে যাচ্ছে, কানেরটাও হয়ে যাচ্ছে, সরি ফিঙ্গার রিংও রয়েছে, বাট আমার ব্রেসলেট বা কোনো চুড়ি টাইপের কিছু পরার জন্য আজকে এই ড্রেসটার সাথে মানানসই কিছু নেই। আরও কানের নিয়েছি, সেগুলো পরে দেখাবো, অন্য একটা ভিডিওতে দেখাবো কী কী কিনলাম। এখন যদি সব ভিডিও একটার মধ্যে যদি আমি সব কিছু দেখিয়ে দিই তাহলে তোমাদের অনেক লেন্দি ভিডিও হবে, যেটা তোমাদের দেখতে একদম ভালো লাগবে না। তো চলো এবার দেখি, ফোন করি আগে বাপিকে। আই এম রেডি ড্রেস পরে তোমাদের ফুল লুকটা দেখাবো আমি একটু পরেই, কী করে দেখাবো আমি জানি না, বাট দেখাবো। আমি রেডি হয়ে গেছি, চুলটা ওপেন করে দেবো, এখন জাস্ট গরম লাগছে তাই বেঁধে রেখেছি, চুলটা খুলে দেবো। কেমন লাগছে আমায় অবশ্যই জানিও। রেডি সেডি গো মাললে। আরে রেডি তো হই, এই তো হচ্ছে আমার বড়টা রেডি, আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে তাড়াতাড়ি করে মাকে আসছি বলে আমরা বেরিয়ে পড়লাম, ওই যে মা দোকানে বসে আছে। এখনও অবধি আমরা জানি না যে এরপরে আমাদের সাথে কি কি ঘটতে চলেছে, মানে খারাপ না ভালো। তো সেই হিসেবে মন থেকে তো খুবই খুশি ছিলাম, জানি সব কিছুই ভালোভাবেই যাবে। তো আমরা ফার্স্টে গেলাম সম্রাটে, ওখানে প্রচণ্ড ভিড় ছিল, একদম সিট ফুল ছিল, তাই জন্য আমাদের বললো একটু কোথাও থেকে ঘুরে আসতে আধ ঘন্টা এক ঘন্টা। তো আমরা ভাবলাম এক ঘন্টা কোথায় ঘুরবো, চলে গেলাম পাপ্পুদা ধাবা। তো ওখানে গিয়ে একটু রুটি আর তোমার তড়কা খেয়েছিলাম, বেশি কিছু খাইনি, জানি সম্রাটে এসে ভালো করে খাবো। তো ওখানে গেছি যখন খেতে তো হবেই, তারপর সম্রাটে এলাম খেয়ে দে, এখানে এসে তারপর আমরা বিরিয়ানি খেলাম, কেক কাটিংও করেছি, তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো এবার এখানে কি হয়েছে, কেক কাটিংটা তো ঠিকঠাক ছিল কিন্তু খাবারটা খুব একটা ভালো পাইনি, তাই না খেয়েই বলতে পারো বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পরে বাপি আমাকে এই গোলাপটা দিয়ে ওর লাভ এক্সপ্রেস করলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বা বাই টাটা। আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো, ফোন সুইচ অফ হয়ে গেছিলো, বাড়ি এসে চার্জে দিয়ে তোমাদের সাথে এখন লাস্ট কথাটা বলছি, ততক্ষণ টাটা বাই বাই, অন্য নতুন ব্লগে দেখা হচ্ছে।